সম্পদের দৌড়েই রাজারানীকে পেছনে ফেলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী অক্ষতা মূর্তি। তার আয় জানলে চমকে উঠতে হয়। 2022 সালের ইনফোসিসের ডিভিডেন্ড বাবদ তিনি আয় করেছেন 126.61 কোটি টাকা। কিন্তু এত টাকার উৎস কি? সানডে টাইমসের 2021 সালের এক রিপোর্টে বলা হয়, প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও ধনী অক্ষতা মূর্তি। দেশটির 250 জন ধনী ব্যক্তির তালিকায় নাম রয়েছে তার। এছাড়া সানডে টাইমসের রিচ লিস্ট অনুযায়ী ঋষি ও তার স্ত্রী অক্ষতা মূর্তির যৌথ সম্পদের পরিমাণ 73 কোটি পাউন্ড। সম্পদের দিক থেকে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু, এমনকি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকেও পেছনে ফেলেছেন। ফরচুন বলছে, রাজা তৃতীয় চার্লস ও ক্যামিলার সম্পদের মূল্য 35 কোটি পাউন্ড আর ঋষি সুনাকের সম্পদ মূল্য 73 কোটি পাউন্ড, যা রাজার আনুমানিক সম্পদের চেয়েও দ্বিগুণ। ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা কে নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা। সংস্থায় সুনাক পত্নীর 3.89 কোটি শেয়ার রয়েছে। সেপ্টেম্বরের শেষে পাওয়া নথি অনুযায়ী ইনফোসিসে 0.93% শেয়ার রয়েছে অক্ষতার কাছে। মঙ্গলবারের বাজার দর অনুযায়ী তার মালিকানাধীন শেয়ারের মূল্য 5,956 কোটি টাকা। 2013 সালের প্রকাশিত মেয়েকে লেখা এক চিঠিতে নারায়ণ মূর্তি বলেন, 1980 সালের এপ্রিলে এক সহকর্মীর কাছ থেকে হুবলিতে থাকাকালীন অক্ষতার জন্মের খবর তিনি পেয়েছিলেন। তখন বাড়িতে একটি টেলিফোন রাখার সামর্থ্য ছিল না তার। চিঠিতে তিনি লিখেছেন, তোমার মা এবং আমি তখন অল্প বয়সী ছিলাম, নিজেদের ক্যারিয়ার গড়ায় তখন আমরা সংগ্রাম করছিলাম। খুব ছোটবেলা থেকেই দাদা দাদির সঙ্গে থাকতেন অক্ষতা, কারণ এই সময় তার মা সুধামূর্তি এবং বাবা মুম্বাইতে নিজেদের কর্মজীবন শুরু করেছেন। এর বছরখানেক পরে আইটি পরিষেবা সংস্থা ইনফোসিস প্রতিষ্ঠা করেন নারায়ণ মূর্তি। এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হিসেবে আবির্ভাব হওয়ার মাধ্যমেই ভাগ্য খুলে যায় মূর্তি পরিবারের। ঋষি সুনাক হলেন ভারতের যশবীর ও উষা সুনাকের পুত্র। তার মা একজন ফার্মাসিস্ট, তিনি 1960-এর দশকে পূর্ব আফ্রিকা থেকে পাড়ি জমান সাউদাম্পটনে। ঋষি সুনাক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। এর আগে তিনি স্ট্যানফোর্ডে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে পড়তে যান। ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনাকালে সাক্ষাৎ হয় ঋষি সুনাক ও অক্ষতা মূর্তির। সেই সাক্ষাৎ থেকেই প্রেম, প্রেম থেকেই প্রণয়। সম্প্রতি তাদের অর্থের পরিমাণ নিয়ে প্রশ্ন উঠে। তাতে জানানো হয়, অক্ষতা মূর্তি ও তার আত্মীয়রা যে মাল্টিমিলিয়ন পাউন্ডের শেয়ার মালিক, তার মধ্যে বড় অঙ্কের শেয়ার রয়েছে অক্ষতা মূর্তির। অক্ষতা ঋষি দম্পতির বিলাসবহুল জীবন বহুবার এসেছে ব্রিটিশ মিডিয়ার চর্চায়। গত আগস্টে যুক্তরাজ্যের এক স্টেটে শুধু সুইমিং পুলের জন্য 4 লাখ পাউন্ড ব্যয় করেছিলেন তারা। সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচার অভিযানে বিশ্বে অন্যতম দামি ব্র্যান্ড প্রাডা এর তৈরি লোফার পরতেন সুনাক। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে অক্ষতা মূর্তি এবং ঋষি সুনাক কমপক্ষে 4টি বাড়ির মালিক। এর মধ্যে লন্ডনের কেনসিংটনে একটি 5 বেডরুমের বাড়ি রয়েছে তাদের, যার আনুমানিক মূল্য 70 লাখ পাউন্ড। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকাতেও তাদের বাড়ি রয়েছে। এদিকে দায়িত্ব নিয়েই ঋষি সুনাক তার ব্যবসায়ী স্ত্রী অক্ষতা মূর্তির কর ফাঁকি বিতর্ক নিয়ে তোপের মুখে পড়েছেন। কয়েক বিলিয়নের উত্তরাধিকারী অক্ষতা মূর্তি যুক্তরাজ্যে তার নন ডোমিসাইল স্ট্যাটাসের জন্য বছরের শুরুর দিকে বেশ আলোচনায় এসেছিলেন। সুনাক ব্রিটেনের নাগরিক, তার স্ত্রী অক্ষতা ভারতের নাগরিক। এর ফলে অক্ষতা অন্য দেশ থেকে যেই টাকা আয় করেন তার জন্য ব্রিটেন সরকারকে কোনো কর দিতে হয় না। 15 বছর পর্যন্ত তার জন্য এই নিয়মই জারি থাকবে, আর এ নিয়ে বিতর্ক হয়েছে ঢের। গত এপ্রিলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হন সুনাক, তারপর থেকে এই বিতর্ক আরও বেড়েছে। এই নিয়ে অক্ষতার মুখপাত্র জানিয়েছিলেন, তিনি ভারতের নাগরিক হওয়ায় অন্য দেশের নাগরিক হতে পারবেন না। তবে ব্রিটেন থেকে তার যে আয় হয় তার নিরিখে কর তিনি এতদিন দিয়েছেন, আগামী দিনেও দেবেন।